দফায় দফায় সংঘর্ষের মধ্য দিয়ে ফ্রান্সে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। রাজধানী প্যারিসে দুপুরে শান্তিপূর্ণ মিছিল শুরু হলেও তা এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে শ্রমিক দিবসে অংশগ্রহণকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারলে পুলিশও পাল্টা অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে ও ব্যাপক লাঠিচার্জ চালায়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ এ সময় বেশ কয়েকজনকে আটকও করে। এদিকে রাজধানী প্যারিসের বাইরে ফ্রান্সের অন্যান্য বড় শহরগুলিতেও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে ফ্রান্সে। শ্রমিক দিবসে অংশগ্রহণকারীরা পুঁজিবাদ ও শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। শ্রমিকদের যাতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয় তার দাবিও জানিয়েছেন অংশগ্রহণকারীরা। ফ্রান্সে এবারের শ্রমিক দিবসে বিপুল সংখ্যক ফিলিস্তিনি সমর্থকরা অংশগ্রহণ করেন। ফিলিস্তিনি সমর্থকরা ফিলিস্তিনের মানুষের ন্যায্য অধিকারের কথাও তুলে ধরেন তারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফ্রান্সে অন্তত 300টি স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করে শ্রমিক সংগঠনগুলি। আর দেশ জুড়ে এই অনুষ্ঠানে প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করে বলে জানা গেছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 8 ঘন্টা কাজের জাপিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যে আন্দোলন হয়েছিল তা এখন পর্যন্ত সব ক্ষেত্রে বাস্তবায়িত হয়নি। আর তাই প্যারিসে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জড়ো হওয়া এই হাজার হাজার মানুষের দাবি, কাজের পরিবেশ ভালো হওয়া সহ শ্রমিকদের যে ন্যায্য দাবি রয়েছে তা মেনে নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।